সবাইকে সুপ্রভাত। আমরা দুজনেই আজকে সকাল 6:30 ঘুম থেকে উঠেছি। এখন একটু ফ্রেশ হয়ে আমরা নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। জানি না ওখানে কি ব্রেকফাস্ট আছে। এই হোটেলের পাশে একটি রেস্টুরেন্টে আছে, সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা এখন যে রেস্টুরেন্টে যাচ্ছি সেই রেস্টুরেন্টের নাম ব্ল্যাক বিয়ার্ড রেস্টুরেন্ট। সকাল সকাল কফি খেতে বেশ ভালোই লাগছে, খুব নিরিবিলি শহর। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা কোথাও ব্রেকফাস্ট করতে গেলে সবার আগে কফি দেয়, অর্থাৎ ক্যানাডিয়ানরা ব্রেকফাস্টের আগে কফি খায়, এরপরে ব্রেকফাস্ট করে। এটা হলো আমার ব্রেকফাস্ট। এটা হ্যাশ ব্রাউন, আলু, দুটো ডিম, ব্রেড আর আখের আছে, ওয়াফল আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমরা লেকের দিকে রওনা দেব। আমরা এখন রওনা দিয়েছি বাউন্ডারি ড্যাম রিজার্ভওয়ারে, সেখানে গিয়ে আমরা বাস ফিশ ধরার চেষ্টা করব। আমরা এখন উডলন রিজিয়নাল পার্কের মধ্যে দিয়ে ঢুকছি, এখান থেকে টিকিট কিনতে হবে। আমরা অবশেষে বাউন্ডারি ড্যামের একটি স্পট খুঁজে পেয়েছি পাথরের উপরে, সেই স্পটের উদ্দেশ্যে যাচ্ছি। এগুলো হলো জোক, আমি কিনে নিয়ে এসেছি। লার্জ মাউথ বাস জোক পছন্দ করে। হুকে জোক গাথাটা বেশ টাফ, আমি আসলে জীবনে প্রথমবারের মতো জোক ধরছি, একটু আনইজি ফিল করছি, তো কী করার, ফিশিংয়ের শখ। চেয়ারম্যান সাহেব, ছাতা নিয়ে আসছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো সাস পাওয়ার, ওখানে বিদ্যুৎ উৎপাদিত হয় এবং এই লেকের মাধ্যমে এখানে ওখানে বিশাল এক ড্যাম আছে। এখানে একটি ছোট সাপ এসেছে, এটি গাডার স্নেক, এই সাপের বিষ নেই। অনেকেই কানাডার সাপ দেখতে চেয়েছেন, তাদের জন্য সাপটির উপহার।
প্রায় আমরা 4 ঘন্টা ধরে ফিশিং করছি। আখি কয়েকটা বাইট পেয়েছিল কিন্তু হুক করতে পারেনি। আর বেশ রোদ, জুলাই মাস, আমরা ভাবছি চলে যাব। আখি অলরেডি গাড়ির মধ্যে ঢুকে গেছে, তো আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে ফিশিং করা যাচ্ছে না। আমরা সাসকাটুনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেতে 5 ঘন্টা লাগবে। তবে এখন আমরা যাচ্ছি টিম হর্টনে আইস ক্যাপাচিনো কেনার জন্য। আমরা দুজনেই বেশ থার্স্টি, আমাদের ঠান্ডা কিছু খেতে হবে। আমরা টিম হর্টন থেকে আইস ক্যাপ নিয়ে রওনা দিয়েছি সাসকাটুনের উদ্দেশ্যে।